আমাদের দ্বিতীয় যে গল্প সেটি হলো শেয়াল আর কাক শেয়াল তো আসলে বুদ্ধির রাজা আমরা জানি শেয়ালের বুদ্ধির নানান ধরনের গল্প আছে শিয়ালের বুদ্ধি নিয়ে তো এখানেও আমরা শিয়ালের একটা চাতুরি বুদ্ধি দেখব এই গল্পে এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসলো মাংসের টুকরোটা তার ধরা এই সময় এক দু শেয়াল তাকে দেখতে পেয়ে এক ফোন দিয়ে আটল উদ্দেশ্য ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেয়া কাকের চেহারাটা কি সুন্দর শেয়াল বলতে থাক বলল গাছতলায় এসে কাককে শুনিয়ে শুনিয়ে খুব অবাক হওয়ার মতো ভান করে বলল যেমন দেখবার মতো তার শরীরের গঠন তেমন চমৎকার তার গায়ের রং শুধু কাকের গলার স্বরটা যদি তার চেহারাটার মতো একই রকম চিকন হতো অনায়াসে তাকে পাখিদের রানী বলা যেত মুখে যখন সেই এইসব ছলছাতুরির কথা বলে যাচ্ছিল তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি কাকের দেমাক তো এই তুষামদের প্রশংসায় খুব ফুলে উঠল সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্না আওয়াজের দুর্নাম নিয়ে তার মনে হলো সবাইকে জানিয়ে দেয়া দরকার তার গলার স্বর কারো থেকে খারাপ নয় সে বিরাট আওয়াজে কাং করে ডেকে উঠল আর টুপ করে মাংসটা তার মুখ থেকে খসে পড়ে গেল শেয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিয়ে তুলে নিয়ে নিল আর কাককে ডেকে বলল। ওকে কাক সুন্দরী তোমার গলার স্বর যথেষ্টই ভালো শুধু বুদ্ধিটাই নেই তোমার তো আমরা এই রকম আমাদের কেউ প্রশংসা করলে আমরা আসলে ভুলে যাই এইরকম তুষামুদে বা অতি প্রশংসায় যে ভুলে যায় সে লোক বোকা কারণ তুষামুদের উদ্দেশ্য সব সময় ভালো থাকে না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে